জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে সে যে ডিমটা নিল, নিয়ে এসেই দেখে গাড়িটা আর নাই। দুই পকেটে দুইটা মোবাইল ছিল, ওইগুলো নিয়ে নেয়, হাতটা বেঁধে ফেলে পিছনে। আমার নিজের নামে যে বাইকটা ছিল ওইটার আমি সন্ধান পাইনি। হাজার গাড়ি চুরি হইতেছে বছরে। বিশেষ মডেল এবং কোম্পানির মোটরসাইকেলকে টার্গেট করে প্রজেক্ট করি, কিন্তু তার সেবাটা দেওয়ার মতো সক্ষমতা নাই। তার পাশাপাশি গাড়ি চুরির জন্য কিন্তু বিশেষ টিম আছে। ডিজিটাল নাম্বার প্লেটের কাজ কি আমার আইডিয়া নেই। অন্য একজন এই গাড়িটাকে নিয়ে চলে যায়। প্রতিনিয়ত জীবনমান উন্নয়নে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ ধরনের প্রকল্প ছড়িয়েছে নগর জুড়েও। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পের সফলতা অথবা জনগণের সাথে প্রতিশ্রুতির বাস্তবায়ন আসলে কতটুকু, তা নিয়েই আজকের অনুসন্ধান ও সমাধান। দর্শকদের জানাবো বিআরটিএর ডিজিটাল নাম্বার প্লেটের প্রকল্পের আদ্যোপান্ত, সফলতা এবং ব্যর্থতার গল্প। আপনাদের সাথে এ পর্বে থাকব আমি সাইফুল জুয়েল। কারওয়ান বাজার রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা। 2013 সালের 29 নভেম্বর নিজ গাড়িতে করে এখানে নিত্যপণ্য কিনতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক পরিবার। সড়কের পার্কিংয়ে গাড়ি রেখে চলে যান বাজারের উদ্দেশ্যে। ঘণ্টা দুই পর বাজার শেষে যখন পার্কিংয়ে রাখা গাড়ির কাছে ফিরে আসেন, তখন দেখতে পান নির্দিষ্ট স্থানে তার গাড়িটি নেই। গাড়িটি যে চুরি হয়েছে সেটি বুঝে ফেলেন তৎক্ষণাৎ। তারপর কী হয়েছিল, ফেরত কি পেয়েছিলেন চুরি যাওয়া সেই গাড়ি, সেই গল্পই বলছিলেন সাদিয়া আফরোজ। সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গেল, তা আমার ড্রাইভার ছিল না, সে নিজে সেলফ ড্রাইভ করতো। তো যে গাড়ি পার্কিংয়ে রেখেছে কারণ বাজারে, পার্কিংয়ে রেখে সে বাজার করেছে। বাজার করে সব বাজার শেষ, প্রায় ঘন্টা খানিকের উপরে বাজার করেছে। তারপর সব বাজার বুটে রেখে হঠাৎ মনে পড়েছে যে ডিমটা নেওয়া হয়নি। তো জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে সে যে ডিমটা নিল, নিয়ে এসেই দেখে গাড়িটা আর নাই, বাজার সহই গাড়ি নাই। ইনস্ট্যান্ট তো সে নিজে আশেপাশে যতটুকু সম্ভব ছুটাছুটি করেছে, লোকজন যারা ছিল বলেছে, ওইখানেই কারণ বাজারে কিছু টহলদার পুলিশ ছিল তাদের বলেছে, কিন্তু পাওয়া যায়নি। শুধু কি গাড়ি, প্রতিনিয়ত চুরি অথবা ছিনতাই হচ্ছে মোটরসাইকেলও। ছিনতাইকারীদের আঘাতে প্রাণও যাচ্ছে কারো কারো। রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আবু হেনা মোহাম্মদ নূর পেশায় একজন চিকিৎসক। পেশাগত কাজের সুবিধার জন্য প্রায় 2 লাখ টাকা খরচ করে কিনেছিলেন একটি পালসার মোটরসাইকেল। এক রাতে বাসায় ফেরার পথে বাইকসহ ছিনতাইকারীর শিকার হন তিনি। সে যাত্রায় বেঁচে গিয়ে এক প্রকার আতঙ্কে মোটরবাইক ব্যবহারই ছেড়ে দেন নূর। আমরা জানতে চাই কী ঘটেছিল সে রাতে। ওরা সাথে সাথে আমার পকেটের থেকে দুইটা মোবাইল ছিল ওগুলো নিয়ে নেয় এবং আমার মানি ব্যাগ নিয়ে আমাকে হাতটা বেঁধে ফেলে পিছনে। তার আগে আমার গেঞ্জি খুলে, আমারই গেঞ্জি খুলে আমার চোখ টোক বেঁধে আমাকে হলো গাড়িতে উঠতে বলে, মানে ওদের ট্রাকে। বাইকটা ছিল আমার আসলে সঞ্চয়ের একটা পথ। আমি ঢাকায় তো যাতায়াত করতে অনেক টাকাই লাগে, বাইকে করলে সঞ্চয়টা বাড়ে। কিন্তু দুর্ভাগ্য হলেও আমার ভাঙা একটা ফোন, যেটা আমার অকেজো প্রায়, ওই ফোনটা উদ্ধার হয়েছিল, কিন্তু আমার ডিজিটাল নাম্বার করা আমার নিজের নামে যে বাইকটা ছিল ওইটার আমি সন্ধান পাইনি। দর্শক ভাবুন তো, মাত্র 10 সেকেন্ডেই আপনার পছন্দের গাড়ি কিংবা মোটরসাইকেলটি উধাও হয়ে যাচ্ছে। কারা কীভাবে এমন কাজ করছে, এসব চক্র সম্পর্কে কী বা বলছে আইনশৃঙ্খলা বাহিনী? যানবাহনের দিক থেকে রাজধানীসহ সারা দেশে সবচেয়ে বেশি ছিনতাই এবং চুরি হয় মোটরসাইকেল। গেল 9 মাসে শুধু রাজধানীতে গাড়ি ও অন্যান্য পরিবহন চুরির ঘটনা ঘটেছে 53টি। অন্যদিকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে 1991টি। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এসব ঘটনায় অনেকে আহত যেমন হচ্ছে, তেমনি প্রাণও যাচ্ছে কারো কারো। অনেক ক্ষেত্রে সবার অজান্তে চোখের পলকে মুহূর্তেই মাস্টার কি ব্যবহার করে হচ্ছে চুরি। তেমনই একটি চুরির ঘটনা জানাবো এবার। 2022 সালের 1 অক্টোবর বেলা 1টা কেরানীগঞ্জের গুলজারবাগ জামে মসজিদ এলাকা। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে মসজিদের সামনের সড়কের পাশে বেশ কয়েকটি মোটরসাইকেল রাখা। সে সময় আরোহীরা নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় রাস্তায় মোবাইল ফোনে কথা বলতে বলতে
নীল শার্ট পরিহিত একজন মোটরসাইকেলগুলোর উল্টো পাশে দাঁড়ায়। এরপর একটি মোটরসাইকেলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে সেই যুবক। ঘোরাফেরা করতে করতেই একসময় বেশ সাবলীলভাবেই মোটরসাইকেলটি ঘুরিয়ে ফেলে সে। এরপর চালু করে এলাকা ছাড়ে। বাইকটি ঘোরানো এবং তালা খোলা থেকে শুরু করে মোটরসাইকেল চালু করতে সময় নেন মাত্র 10 সেকেন্ড। পুলিশের দেয়া তথ্য বলছে, চক্রটি বছরে হাজারখানেক মোটরসাইকেল চুরি করে এবং তা অনলাইনে বিক্রি করত। নামাজ পড়ার সময় আমি ঘেরি লক করে যাই, তো নামাজ শেষে বার হয়ে দেখি আমার গাড়িটা নাই। আমার হলে ডিজিটাল নাম্বার করা, কিন্তু নাম্বারটা ফালাই দিছে, গাড়িটা মানে ওইভাবে রয়েছে আর কি। একটি বিশেষ মডেল এবং কোম্পানির মোটরসাইকেলকে টার্গেট করে, যে মোটরসাইকেলের লক ব্যবস্থা বা লক সিস্টেম এবং নিরাপত্তা ব্যবস্থা একটু দুর্বল এবং মাস্টার কী দিয়ে একটু জোরে চাপ দিলেই এই মোটরসাইকেলের মানে তালার যে গার্ডগুলো আছে এই গার্ডগুলো ভেঙে যায় এবং মাস্টার কী দিয়ে সহজেই এই মোটরসাইকেলগুলো লক খোলা যায়। তাদের একটি বিক্রয়ের সিন্ডিকেট আছে, তারা ফেসবুকের মাধ্যমে এই অনলাইন মার্কেট প্লেসে তারা ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট করে এবং বর্ডার ক্রস হিসেবে এই মোটরসাইকেলগুলো বিক্রয় করে থাকে। খন্দকার মহিদউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম হিসেবে কাজ করছেন ঢাকা মহানগর পুলিশে। গোটা নগরীতে গাড়ি চুরি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সমাধান করেন তিনি। যানবাহন চুরি এবং ছিনতাইয়ের ঘটনা নিয়ে তার রয়েছে বিস্তর অভিজ্ঞতা। তার কাছ থেকেই জানতে চেয়েছিলাম গাড়ি চুরি সম্পর্কে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তো আসলে এই এলাকাতে যে গাড়িগুলো চুরি হয়, আমাদের গাড়ি চুরির জন্য কিন্তু বিশেষ টিম আছে ডিবিতে, ডিটেকটিভ ব্রাঞ্চে ওরা কাজ করে এবং আমরা এগুলো উদ্ধার করি, সারা বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু এই উদ্ধারের ক্ষেত্রে আসলে আমাদের যে তদন্ত পদ্ধতি তার মাধ্যমে উদ্ধার হয়, কিন্তু আমাদের যে বিআরটিএর যে ধরনের উদ্ধারের ক্ষেত্রে কোনো ডাইরেক্ট কোনো ডেটার সাপোর্ট অথবা আইটির কোনো সাপোর্ট তেমন কেউ কোনো কিছু পেয়েছে বলে আমি অবশ্য এখন পর্যন্ত ওভাবে জানিনি। তার মানে চুরি ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারে এক দশকেরও বেশি আগে বিআরটিএ যে ডিজিটাল নম্বর প্লেটের প্রকল্প নিয়েছে সেটির বাস্তবায়ন জরুরি, কিন্তু সেটির প্রকৃত অবস্থা আসলে কি তা জানতে আমরা যোগাযোগ করি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে, যিনি প্রায় 3.5 বছর ধরে প্রতিষ্ঠানটির প্রধান ব্যক্তি হিসেবে কাজ করছেন। যে আরএফআইডি ট্যাগের কারণে এখন কিন্তু সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারতেছে না, একইভাবে যে মানে তাদের আমরা মুভমেন্ট আমরা এখন আমাদের পর্যবেক্ষণে আছে। এই সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অন্যতম বিষয় ছিল আগে, মানে যে কোনো প্রকারের একটা মানে প্লেটেড মানে সেটা নিজেরা তৈরি করে গাড়িতে লাগাই দিত, এখন কিন্তু এই সুযোগটা আর নেই। দর্শক, তার মানে নানা জটিলতায় এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি ডিজিটাল নাম্বার প্লেট প্রকল্পের কার্যক্রম, যদিও এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় 1 যুগ। এদিকে সারা দেশের গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু এখনও সেই সুবিধা মেলেনি চুরি যাওয়া যানবাহন উদ্ধারে। মিরাজ শেখ তিনজন পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর আদাবরে। ছোট্ট চাকুরির পাশাপাশি সংসারের খরচ মেটাতে বেছে নিয়েছিলেন রাইড শেয়ারিং। করোনা মহামারীতে রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকায় ভাড়াভিত্তিক যাত্রী পরিবহন করতেন মোটরসাইকেলে, এটি তার কাল হয়। একদিন যাত্রীবেশে কিছু একটা খাইয়ে তার মোটরসাইকেলটি নিয়ে যায় চোর চক্র। রাইড শেয়ারিং একটা হাফ ডাউন ট্রিপ নিয়ে বাবুবাজার গুলিস্তান থেকে বাবুবাজার যাওয়ার পরে ওখানে আজান দেয়, আজানের জন্য আমাকে ইফতারি খাওয়ার জন্য অফার করে, তো আমি ইফতারি খাইতে চাই না, তো অনেক রিকোয়েস্ট করে জাস্ট আমাকে একটু পানি খাওয়াইছে। সে পানি খাওয়ার পরে আমি আসলে হৃদায়ত জ্ঞান হারাই ফেলি, হারানোর পরে আমার বাইকের চাবি নিয়ে যায়, চাবি নিয়ে আমার একটু ঘুরাই ফেরায়, তারপর কিছুক্ষণ পরে দেখে যে আমার বাইকটা নাই আর কি। ভিন্ন কৌশলে উদ্ধার হয় মিরাজের গাড়ি। চুরি যাওয়া গাড়িগুলোর নম্বর প্লেট ব্যবহার করে সেগুলো আবার চলাচল করে অন্য জেলায়, যেটি সহজে ধরা পড়ে না। একই নম্বর প্লেটে চলাচল করে একাধিক গাড়ি, আর এসব গাড়ি পরবর্তীতে ব্যবহার করা হয় অন্য কোনো অপরাধের জন্য। ছিনতাই কিংবা চুরি চক্রের সদস্যরা এগুলো কৌশলে অন্য এলাকায় বিক্রি করে দেন। এসবের সঙ্গে যুক্ত থাকেন বিআরটিএর কিছু অসাধু কর্মচারী। সবাই যে চুরি করে সফল হয় এমন নয়, এমন সিন্ডিকেটই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হয়েছেন। এরকম বেশ কয়েকটি চক্রকে পাকড়াও করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করছেন। একজন রেকি করে,
কোন গাড়িটা আমি চুরি করব। একজন হচ্ছে চুরি করার কাজটা করে, এইটা চুরিটা আমি বলেছি যে কয়েকভাবে হইতে পারে, একটা তো ম্যানুয়াল চুরি হইতে পারে, একটা ছিনতাইও হইতে পারে, একটা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে তারপরে হইতে পারে। চুরিটা করা শেষ, একজন অন্য একজন এই গাড়িটাকে নিয়ে চলে যায়, যে জায়গায় তারা বিক্রি করবে সেই জায়গাতে চলে যায়। প্রায় সাতটা আটটা ধাপ অতিক্রম করতে হয় এবং এটা একটা সিন্ডিকেট। এই নাম্বারের এগেনস্টে কোন সিএনজিটা চলে, আপনি যখন সার্চ দিবেন তখন দেখবেন যে সব কিছুই ঠিক আছে, এবং কাগজটাও তারা বিআরটিএর কর্মকর্তা বললাম যে কিছু জড়িত আছে, ওই বিআরটিএর কর্মচারী কর্মকর্তা ওদের সাথে যোগ সহকারে কাগজটা বের করে ফেলে, বের করে তারা ওই কাগজ দিয়েই চান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর বার্ষিক প্রতিবেদন বলছে, সংস্থাটি মোটরযানের জন্য যে নাম্বার প্লেট দেয় সেইটায় আরএফআইডি ট্যাগ থাকে, আর এই ট্যাগ মোটরযান ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে বলে দাবি সংস্থাটির। তবে গ্রাহকরা যারা এই নাম্বার প্লেট যার যার বাহনে যুক্ত করছেন তারা আসলে কতটুকু জানেন তা জানবো এবার। মিরপুরের বিআরটিএ কার্যালয় ভেতরে প্রবেশের আগেই বাইরে মূল সড়কে অপেক্ষা করছে নতুন নতুন সব গাড়ি। সবাই এখানে এসেছেন মূলত গাড়ির কাগজপত্র থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিষয়াদি ঠিক করার উদ্দেশ্যে, কিন্তু এখানে গাড়ির মালিক কিংবা চালকরা এতদিনেও বুঝে উঠতে পারেননি এই নম্বর প্লেটের কার্যকারিতা সম্পর্কে। আমাদের পুলিশ হয়রান করে যে আপনারা ডিজিটাল প্লেট নিয়ে গাড়ি রাস্তায় নামাইছেন কেন, কাগজপাতি ওকে থাকে, পরে একটা মামলা দিতে যায়, দেখা যায় আবার কিছু টাকা পয়সা দিলে মামলা থেকে বাঁচা যায়। এছাড়া আর কোনো কাজ সম্পর্কে জানেন? আর তো আর জানা নেই, আর যেহেতু ডিজিটাল প্লেট সরকার নিয়ম এটা করতে হয় এই আর কি। নাম্বার প্লেট করাইতে আসছেন, তো ডিজিটাল নাম্বার প্লেটের কাজ সম্পর্কে কোনো ধারণা আছে? না না না, আমার কোনো ধারণা নেই, আমি ফার্স্ট টাইম। নাম্বার প্লেটের কাজটা দেখা গেছে রোডে ঘাটে যখন পুলিশ ধরে নাম্বার প্লেটটা দেখলে দেখা গেছে এটা একটা গাড়ির যে একটা চিহ্ন আছে যে গাড়ি এটা চলার রাস্তায় চলে এই আর কি, রোড পারমিটের মতো একটা নাম্বার। ডিজিটাল নাম্বার প্লেটের কাজ কি? ডিজিটাল নাম্বার প্লেট সম্বন্ধে আমি এখনো আমার আইডিয়া নেই আর কি, বলতে পারবো না। দপ্তরটির ভেতরে একপাশে সারিবদ্ধভাবে রাখা আছে মোটরসাইকেল, উদ্দেশ্য মোটরবাইকের ডিজিটাল নাম্বার প্লেট সংযুক্ত করা। অবাক করা বিষয় হলো বেশিরভাগ মোটরসাইকেল চালকেরই ধারণা নেই ডিজিটাল নাম্বার প্লেট সম্পর্কে। আপনি কি জানেন যে জিপিএস সিস্টেম কাজ করে কিনা? আমি এটা শুনছি, কিন্তু এটা আমি আসলে এখনো মানে নিশ্চিত না যে এটা কাজ করে কিনা, মানে জানার আগ্রহ হয় না, সময় পাই না, জানার সময় পান না। নাম্বার প্লেটের কাজ হলো এটা যদি থাকে, ডিজিটালটা থাকলে তাই রাস্তাঘাটে হয়রানি কম হয় ট্রাফিকের সামনে। শুধুমাত্র আইডেন্টিফাইয়ের কাজেই খালি এই নাম্বার প্লেট ব্যবহার করা? হ্যাঁ অবশ্যই, গাড়ি আর মালিকের আইডেন্টিফাই করার কাজে ব্যবহার, এছাড়া আর কোনো কাজ নাই? এছাড়া আমি এই মুহূর্তে বলতে পারছি। ডিজিটাল নম্বর প্লেট সম্বলিত গাড়ি চুরি হয়ে গেলে গাড়িটা ট্র্যাক করার পাশাপাশি এটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কিনা সেটি শনাক্ত করা যাবে, আর তাই সব ধরনের গাড়ির জন্য ডিজিটাল নাম্বার প্লেট বাধ্যতামূলক করা হয়। কিন্তু যুগোপযোগী এই ব্যবস্থার উপরও ক্ষুব্ধ গ্রাহকদের কেউ কেউ। বিআরটিএর একটাই কথা, আপনি এইটা যেন মালিকানা পরিবর্তন না করতে পারে, আপনি একটা ব্লক করে রাখা যায়, কিন্তু এই ডিজিটাল নাম্বার প্লেট দিয়ে যে পরবর্তীতে এই বাইকেও নাম্বার প্লেট করতে আসলেই বিআরটিএ কর্তৃপক্ষ ওনাদেরকে ধরবে এরকম কিছুই না। প্লাস হলো পুলিশও ডিজিটাল নাম্বার প্লেটের কোনো সুবিধা যে তারা পাচ্ছে এরকম কোনো কিছু আমি আমার কেসে দেখিনি। আমাদের তো ডিজিটাল নাম্বার ছিল, সেটা সাথে সাথেই বললাম না যে এক ঘন্টার মধ্যেই আমরা একদম পুরো ঢাকা জানানো হয়ে গেছে, বার হওয়ার যে ইয়েগুলো ঢাকা থেকে ব্লক করেও দেওয়া হয়েছে, বাট আমরা কিন্তু গাড়িটা আর পাইনি। আমি তো গাড়িটাই পেলাম না, তাহলে আমি এটা সুবিধাটা কোথায় ভোগ করলাম? আমি তো এটার জন্য কিছু তো আমাকে পে করতে হয়েছে, সো আমার কাছে তো এটা প্রতারণাই বলতে হবে, টাকা তো আমি দিচ্ছি। তার মানে এই ব্যবস্থার পুরোপুরি সুফল এখনও মেলেনি, এর কারণ কী এটি জানতে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি স্টেশনের খোঁজে। এই স্টেশনে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার এবং মোটরযানের ধরন সংক্রান্ত ডাটা থাকে। চুরি যাওয়া গাড়ি এই স্টেশন অতিক্রম করলে সহজেই ধরা পড়ার কথা, কিন্তু আসলে তা হচ্ছে কি? আমরা 10টি আরএফআইডি স্টেশনের 7টি ঘুরে দেখতে পাই শুধুমাত্র বনানী চেয়ারম্যান বাড়ির বিআরটিএর প্রধান কার্যালয়ের পাশের ফুটওভার ব্রিজের আরএফআইডি স্টেশনটি পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এছাড়া নাজুক অবস্থায় রয়েছে সায়েন্স ল্যাব,
কাকরাইল, জিরো পয়েন্ট এবং বাবুবাজার ব্রিজের স্টেশনগুলো। ফার্মগেট এবং শাহবাগে অস্তিত্ব পাওয়া যায়নি। সরাসরি জনগণের টাকার এই আরএফআইডি স্টেশনগুলোতে কত টাকা ব্যয় হয়েছে তাও জানাতে পারেনি বিআরটিএর দায়িত্বরত পরিচালক। আরএফআইডির তথ্য জানতে এবার আমরা বিআরটিএ কার্যালয়ে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি থেকে জানা যায়, দেশব্যাপী বিআরটিএর ডিজিটাল নাম্বার প্লেট প্রকল্পের চলমান রয়েছে 2012 সাল থেকে। কিন্তু নম্বর প্লেট এবং আরএফআইডি স্টিকার শনাক্তকারী স্টেশন রয়েছে শুধুমাত্র রাজধানীতেই। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের 10টি জায়গার নাম আমরা পেয়েছি বিআরটিএ থেকে। এবার দেখতে চাই এই স্টেশনগুলোর কী অবস্থা। বনানীর চেয়ারম্যান বাড়ির ফুটওভার ব্রিজ, সেতু ভবনের ঠিক উল্টো পাশে অবস্থিত এই ফুটওভার ব্রিজের নিচে দেখা মিলল আরএফআইডি স্টেশনের, যেখানে ব্রিজের দুই পাশে সিসিটিভি ক্যামেরা সহ বসানো হয়েছে আরএফআইডি ডিভাইস। এরপর আমাদের গন্তব্য ফার্মগেট পুলিশ বক্স সংলগ্ন ফুটওভার ব্রিজে। বিআরটিএর তথ্য মতে এখানেও একটি আরএফআইডি স্টেশন স্থাপন করা হয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও দেখা পাওয়া গেল না অত্যাধুনিক এই স্টেশনের। আমাদের পরের গন্তব্য ছিল সায়েন্স ল্যাব মোড় ফুটওভার ব্রিজ, এখানে অবশ্য দেখা মিলল আরএফআইডি স্টেশনের। কিন্তু রাস্তার দুই পাশে সাজানো এই স্টেশনের অবস্থা ছিল খুবই নাজুক, নেই কোনো সিসিটিভি ক্যামেরা, যে কোনো সময় নিচে খুলে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে ডিভাইসগুলো, ফলে এই স্টেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিআরটিএর তথ্য অনুযায়ী শাহবাগ মোড়ের ফুটওভার ব্রিজের আরএফআইডি স্টেশন থাকার কথা, কিন্তু আমরা দুইটি ফুটওভার ব্রিজের কোথাও আরএফআইডি স্টেশনের দেখা পাইনি। অনুসন্ধান ও সমাধান টিম ছুটে যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশের ফুটওভার ব্রিজে, যেখানে আরএফআইডি স্টেশন রয়েছে এমনটাই দেখতে পাওয়া যায়। তবে ডিভাইসটির প্রয়োজনীয় যন্ত্রপাতি উধাও। আরও যে সকল স্টেশনের কথা বলা হয়েছে তার মধ্যে জিরো পয়েন্ট একটি। কাকরাইলের মতো এখানেও আরএফআইডি স্টেশনের অস্তিত্ব থাকলেও ভাঙা বক্সে পাওয়া যায়নি অন্যান্য যন্ত্রাংশ। এরপর আমরা যাই রাজধানীর প্রবেশদ্বার বাবুবাজার ব্রিজে, সেখানেও ছিল একই অবস্থা। আরএফআইডি স্টেশন আছে ঠিকই, তবে নেই আনুষাঙ্গিক যন্ত্রাংশ। আমরা 10টি আরএফআইডি স্টেশনের 7টি ঘুরে দেখতে পাই শুধুমাত্র বনানী চেয়ারম্যান বাড়ির বিআরটিএর প্রধান কার্যালয়ের পাশের ফুটওভার ব্রিজের আরএফআইডি স্টেশনটি পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এছাড়া নাজুক অবস্থায় রয়েছে সায়েন্স ল্যাব, কাকরাইল, জিরো পয়েন্ট এবং বাবুবাজার ব্রিজের স্টেশনগুলো। ফার্মগেট এবং শাহবাগে অস্তিত্ব পাওয়া যায়নি। সরাসরি জনগণের টাকার এই আরএফআইডি স্টেশনগুলোতে কত টাকা ব্যয় হয়েছে তাও জানাতে পারেনি বিআরটিএর দায়িত্বরত পরিচালক। 2012 সালের নাম্বার প্লেটের ভিতরই সব, আসলে এটা আলাদা করে কোনো খরচ এটাকে দেখানো হয়নি টোটালটার মধ্যে, এই যে আরএফআইডি ট্যাগও ওর মধ্যে আছে, মানে সব মিলে আমরা নাম্বার প্লেটের এগেনস্টে বিল্ডে আসলে ওইটা তো এখন পাওয়া খুবই মুশকিল 12 সালের না, আর আমাদের ওই অফিস চেঞ্জ হয়েছে, নথিপত্র এখন নাই। এই যদি হয় কোটি টাকার প্রকল্পের অবস্থা, তবে এর সুফল আসলে মানুষ পাবে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদেরই একজন অধ্যাপক শামসুল হক, যিনি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থার নানা দিক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কথায় উঠে আসলো বেশ কিছু গাফিলতির কথা। দুর্ভাগ্যজনক হলো সত্যি, এটা জনগণের পয়সা দিয়ে প্রজেক্ট করে, প্রজেক্ট কিন্তু হয়ে গেছে, খরচ টরচ কিন্তু হয়ে গেছে, কয়েক হাজার কোটি টাকা উঠেছে এই জায়গাতে, কিন্তু ওই যে কমিটমেন্ট যেগুলি ছিল সেবা পাওয়া, সেইটা কিন্তু প্রত্যাশিত লেভেলে পায়নি। গাড়ি হারিয়ে গেল কিন্তু সেটাকে ট্রেস করার জন্য যে রেকর্ডিং সিস্টেমগুলি থাকবে, বিভিন্ন রাস্তার পাশে কন্ট্রোল সিস্টেম থাকে, আছে মাত্র 20টা। তো সেই 20টা দিয়ে তো সারা দেশকে কভার করা যাচ্ছে না। আমরা আরম্ভ করে প্রজেক্ট করি কিন্তু তার সেবাটা দেওয়ার মতো সক্ষমতা নাই, তার পাশাপাশি মানসিকতাও নাই। একই বছরের অক্টোবর থেকে বিতরণ শুরু হয় নম্বর প্লেট ও স্টিকার। বিভিন্ন বাহন অনুযায়ী 4628 ও মোটরবাইক থেকে 2260 টাকা
গ্রাহকদের কাছ থেকে আদায় করছে বিআরটিএ। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে 47 লাখ নম্বর প্লেটের বিপরীতে বিআরটিএ গ্রাহকদের কাছ থেকে নিয়েছে আনুমানিক 1500 কোটি টাকা। শুধু স্টিলের শিটে ডিজিটাল নম্বর খোদাই এবং গাড়ির গ্লাসে আরএফআইডি স্টিকার লাগিয়েই দায়িত্ব শেষ করেছে বিআরটিএ। অথচ আনুষঙ্গিক প্রযুক্তির বাস্তবায়ন হয়নি এখনও। অসন্তুষ্ট গাড়ির মালিক এবং চালকদের অভিযোগ, এই প্রযুক্তি থেকে টাকা ও সময়ের অপচয় ছাড়া আর কিছুই মেলেনি। এটা মেশিন দিলে আমি মেশিন দ্বারা এই যে কাগজপাতি সব কিছু নিয়ন্ত্রণে আসে, কিন্তু আসলে আজ পর্যন্ত কোনো মালিকও সুযোগ সুবিধা পায়নি, আমরাও দেখি নাই কোনো সময় যে এটা কিসের জন্য লাগায়। আমি আজকে 23 বছর গাড়ি চালাই, এটা জানি না সঠিক যে গাড়ি পাইছে কি না। এগুলা তো কোনো কার্যকর না করা, হাজার গাড়ি চুরি হইতেছে বছরে, হিসাব করলে প্রতিদিনে গাড়ি চুরি হইতেছে। গাড়ি তো জিপিএসের মাধ্যমে আমরা খুঁজে নেওয়া লাগে, তো কীভাবে এটা সম্ভব? স্টিকারের মাধ্যমে কীভাবে? এটা তো থানায় মেসেজ জানাইলে দেখতেছি হবে, এইগুলা বলে তো তাদের দিন কাটতেছে, কিন্তু কার্যকর তো হইতেছে না। এটা পুরোটা হচ্ছে জিপিএসের মাধ্যমে, যে গাড়িটা কোথায় আছে, কীভাবে স্টার্ট বন্ধ হচ্ছে, কত দূর যাচ্ছে, এটা হচ্ছে জিপিএসের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু স্টিকারের মাধ্যমে না। ভালো উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি শুরু হলেও সঠিক পরিকল্পনা, জবাবদিহিতা আর দক্ষ জনবল না থাকায় প্রকল্পটি সফলতার মুখ দেখেনি বলে বলছেন এই পরিবহন বিশেষজ্ঞ। এক যুগেও জনগণ থেকে নেওয়া টাকার প্রজেক্টের কমিটির যেই অবজেক্টিভগুলি ছিল সেগুলি যেহেতু বাস্তবায়িত হয়নি, জনগণ ঠকেছে, এর একটা পারসেপশন তৈরি হলো যে না আসলেও আমাদের কিন্তু সক্ষমতা নাই। মুখে যতই বলি না কেন, ডিজিটাল যুগে ট্রান্সপোর্টেশনও ঢুকে গেছে, বাস্তবতা হলো আমরা যেতে পারি না, আমাদের গোড়াতেই গলদ হচ্ছে হলো। যারা এই সিস্টেমের সাথে জড়িত, টেকনিক্যালি এম্পাওয়ার্ড না, যথেষ্ট পরিমাণ লোকবল নাই, কিন্তু প্রজেক্টের মধ্যে সবচেয়ে আগ্রহী এবং মানুষকে প্রতারিত হবে জানার পরও কিন্তু আমরা বড় বড় কথা বলে কিন্তু প্রজেক্টগুলি হাতে নেই। তবে বিষয়টি মানতে নারাজ বিআরটিএ কর্তৃপক্ষ। নাম্বার প্লেট ছিল নিজের মতো করে, দামদার মতো করে, এটা মানে যে কোনো মেডাল দিয়ে এটা করে নিয়ে আসতো, এতে করে সরকারের রাজস্ব ফাঁকি দিত। এটা সরকারি গাড়ির রেজিস্ট্রেশনের পরে নাম্বার প্লেট থাকবে, এটা কি এই নাম্বার প্লেট দিয়ে বুঝবে যে সে কর দিছে কি দেয় নাই। এখন আমাদের রেট্রোডিট প্লেটিক যে নাম্বার প্লেট, এটাকে দিনে রাতে কিন্তু সমানে দেখা যায়। হ্যাঁ, এই রেট্রোডিট প্লেটিকের কারণেই অন্ধকারে এই প্লেটটা আপনি মানে ইয়াও মানে দেখা দৃশ্যমান হয়। তো এই এতে করে আমাদের সরকারের রাজস্ব ফাঁকি থেকে আমরা এটা থেকে আমাদের এই উপকারটা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানী সহ সারা দেশে মোটরযানের সংখ্যা। এসবের ডাটাবেস সংরক্ষণ করতেও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, কারণ মোটরযান বৃদ্ধির পাশাপাশি এগুলো ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করছে এক শ্রেণীর অসাধু চক্র। সেটি নিয়ন্ত্রণের জন্যই নেওয়া হয়েছিল ডিজিটাল নাম্বার প্লেট প্রকল্প, কিন্তু আদৌ কি সেটি বাস্তবায়ন হলো? সাধারণের কথা বিবেচনা করে নেওয়া সরকারের এমন একটি যুগোপযোগী প্রকল্প কাদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটি এখন খতিয়ে দেখা জরুরি। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে ফিরব আগামী পর্বে।